How to make PCB design by Proteus Software. Now open Proteus Software. It's loading. New project. Name. আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। যেহেতু আমরা সিঙ্গেল লেয়ার বানাবো সেটা ডিক্লেয়ার করে দিলাম। ওকে ফিনিশ। নাও ওকে কম্পোনেন্ট লিস্ট আমাদেরকে আনতে হবে। যেটা সেটা হচ্ছে প্রথমে এলে এলএম জিনিস দেখেন, ডাবল ক্লিক করলে লাইব্রেরিতে চলে আসবে। রেজিস্টার রেজিস্টার এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম। আর আমাদের তারপরে এখন লাগবে যেটা সেটা হচ্ছে ভেরিয়েবলের জন্য। তো ভেরিয়েবলের জন্য আমরা যেটা নিতে পারি R32 ওকে আর এটা এসএমডি ডিভাইস। রেজিস্টার নেওয়া হয়ে গেছে। এবার ক্যাপাসিটর, আমরা ক্যাপাসিটর যেটা নেবো সেটা যেহেতু হাই ফিল্টারিং ক্যাপাসিটর, তাহলে আমাদের লিখতে হবে হাই টেম্পারেচার প্রসেস বোর্ড। ওকে, এবার আমাদেরকে নিতে হবে কানেক্টর। কানেক্টর থেকে বিভিন্ন ধরনের কানেক্টর এখানে আছে। আমরা যে সিলিন্ডার ছোট সিলিন্ডার ব্লক সাইডার ব্লক থেকে ওকে সবই নেওয়া হয়ে গেছে। আমরা এবার ইচ্ছা অনুযায়ী সব নেওয়া হয়ে গেছে। এবার কানেকশন দিন। নাও সেভ দিস অ্যারিস। আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের টমটু সিলেক্ট করে নিতে হবে কতটুকু এরিয়া নিয়ে আমরা কাজ করবো। আমরা এটা অটোমেটিক সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পর আমরা টুলস বাটনে ক্লিক করে অটো প্লেজারে ক্লিক করে দেখুন সবগুলো আমার পার্টস চলে আসছে এখানে। হ্যাঁ, সবগুলো পার্টস চলে আসার পর যদি আমাদের এলোমেলো হয়ে থাকে তাহলে আমরা এখানে গুছিয়ে নিতে পারবো। তারপর আমরা এখানে একটা
লাইন টানবো সেটা হচ্ছে বটম, মানে আমরা কোন লেয়ারটা টানতে চাচ্ছি। তাহলে অটো প্লেজারে দিয়ে অটো রাউটারে দিয়ে দিব। ওকে সব নিয়ে নিছে, এবার আমরা 3D ভিডিও দেখবো আসলে এটা দেখতে কেমন দেখা। ওকে চলে আসছি, যদি এটা যদি আমাদের পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে প্রিন্ট আউট করতে চাই, তাহলে যেটা করতে হবে এখানে প্রিন্ট আউট, প্রিন্ট সেটআপ, আমরা গ্রাফিক্স মোডে নিয়ে যাব, যেহেতু এক্সপোর্ট গ্রাফিক বিটম্যাপ পিডিএফ, হ্যাঁ আমরা পিডিএফ ফাইলে নিয়ে যাব। তাহলে আমরা যেটা নেব সেটা হচ্ছে টপ কোপার, না টপ কোপার ন বটম কোপার, টপ সি মেশ, হ্যাঁ চলে আসছে পিসিবি লেটার চলে আসছে। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করে দিয়ে দিই তাহলে প্রিন্ট, এখানে প্রিন্ট অপশন চলে আসছে, প্রিন্ট করলে এটা প্রিন্ট।